আমার হাতে এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো XPS M140 ডেল ল্যাপটপের একটি মাদারবোর্ড। এই মাদারবোর্ডটা একটা প্রবলেম দেখা দিচ্ছে, সেটা আমি দেখাচ্ছি। দেখুন, আমি চার্জার কানেক্ট করেছি পাওয়ারের সাথে, এখন আমি মাদারবোর্ডের সাথে কানেকশন করব। কানেকশন করার পরে আপনারা এখন আমি এই টুইজার দিয়ে আমি এটার সুইচ অন করবো, আপনার এই দিকে লক্ষ্য করবেন। আমি পাওয়ার সুইচটা যখন অন করব তখন আপনার এই চার্জারের পোর্টের দিকে লক্ষ্য দিবেন, এখানে বাতি জ্বলবে এবং জ্বলে নিভে যাবে। তো এটাই হলো এই ল্যাপটপের প্রবলেম। দেখুন, আমি পাওয়ার অন করেছি, বাতি জ্বলছে, কিছুক্ষণ পর বন্ধ হয়েছে, এই বন্ধ হয়ে গেছে। আমি আরেকবার দেখাচ্ছি, জ্বলছে, কিছুক্ষণ বন্ধ হয়ে গেছে। তো এটা হলো এই ল্যাপটপের মেইন প্রবলেম। তো এটা আমরা সলিউশন করার চেষ্টা করব। তো এখন আমি মাল্টিমিটার দিয়ে পাওয়ার চেক করার চেষ্টা করবো যে কোথায় এটার ভোল্টেজ ঠিক মতো আসছে কিনা। তো এই এরিয়াটা আমি চেক করেছি মাল্টিমিটার দিয়ে, তো DC 20 ভোল্টেজে মাল্টিমিটারটা সেট করলাম। এখন এই কালো যে তারটা আছে সেটা আমরা গ্রাউন্ড করে দিব, এবং লাল যে তারটা আছে সেই তারটা দিয়ে আমরা ওই মসফেট গুলো চেক করব, এই মসফেটের ভোল্টেজ আসছে কিনা। দেখুন, এখানে 19 ভোল্ট আমরা পাচ্ছি এখানে। আর এখন আমরা ব্যাটারি কানেকশন চেক করবো, ব্যাটারির যেই সেকশনটা আছে সেখানে ভোল্টেজটা কী দেখাচ্ছে দেখবো আমরা। দেখুন, এখানে 12 ভোল্ট আসছে, এখানে 12 ভোল্ট সন্দেহজনকভাবে, আসলে আসলে 12 ভোল্ট থাকার কথা না, এখানে 3.3 ভোল্ট থাকবে, এবং 3.3 ভোল্টও আছে চারটা পায়ের মধ্যে, বাট এখানে আমার 12 ভোল্ট বা 11 ভোল্ট, এটা সন্দেহজনক। এটা এই সেকশনটা আমরা চেক করব যে এখানে কেন আসছে। অবশেষে আমি পাওয়ার যে কেবলটা আছে সেটা খুলে মাল্টিমিটারকে কন্টিনিউ মোডে রেখে, মানে বিপ মোডে রেখে চেক করছি যে কোথাও শর্ট আছে কি না। তো প্রথমেই আমরা ক্যাপাসিটারগুলো চেক করছি, এই সেকশনের যত ক্যাপাসিটার আছে সবগুলো আমি চেক করেছি, এখানে আমি কোনো প্রবলেম পাইনি। যত ছোট ছোট ক্যাপাসিটর, আর এই যে হলুদটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একটা ক্যাপাসিটর। তো এটাও চেক করেছি, এখানেও শর্ট দেখাচ্ছে না। এখানে শর্ট পাইনি আমি। এই সেকশনে আমার চেক হয়ে গেছে, এখন এই সেকশনটা চেক করবো। এখানেও তেমন কিছু পাবেন। আর এখানে দেখুন, একটা লক্ষ্য করার বিষয়, এই যে এই কালো যেই এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ক্যাপাসিটার,
আর এই ক্যাপাসিটার যখন চেক করছি, তখনই আমার প্লাস যে জায়গাটা আছে, প্লাস মাইনাস থেকে মাইনাসও আমার বিপ তো দেখাবেই, বাট প্লাসও আমার বিপ সাউন্ড দেখাচ্ছে। দেখুন মাল্টিমিটারের রেড এবং 13 ভ্যালু দেখাচ্ছে। তো অ্যাকচুয়ালি এটা শর্ট হওয়ার কথা না, এরকম দেখানোর কথা না, কিন্তু এখানে দেখাচ্ছে, তার মানে এখানে আমার চেক করতে হবে। আর আমি এটা চেক করে, এই দেখুন এটা এটা দেখুন এটার ভ্যালু দেখাচ্ছে 200-এর উপরে, তার মানে এটা ওকে আছে, এটা নেগেটিভ, এটা পজিটিভ, পজিটিভ 200-এর উপরে দেখাচ্ছে, এটা ঠিক আছে, এটা কোনো প্রবলেম নেই। আর এখানে দেখুন এটা দেখাচ্ছে। আর কয়েল, এই কয়েলটা আমার চেক করে দেখেছি, এই কয়েল আমাদের কোনো বিপ সাউন্ড করছে, মানে গ্রাউন্ডের সাথে কোনো কানেক্টেড নেই। বাট আমাদের যখন এই কয়েলটা চেক করলাম, দেখুন এটা আমাদের দোনো সাইড থেকেই বিপ করছে, তার মানে এই দুইটা আমাদের প্রবলেম থাকতে পারে। আর এই দুইটা আমি, আর এই পাশে দেখুন, এই পাশে কিছু মসফেট আছে, আর এই যে দুইটা মসফেট, এখান থেকে এই মসফেটটা যেটা ছিল, এই যেটা দেখছি, এটা আমার সন্দেহ ছিল, এটা এটাও এই মসফেটটা আর বিপ সাউন্ড দিচ্ছে, মানে ড্রেন আর সোর্স বিপ সাউন্ড দিচ্ছে। এটা এই নিচে যে মসফেটটা আছে, এটা এখন ড্রেন আর সোর্স যখন আমি কানেক্ট করছি, তখনই আমাদের বিপ সাউন্ড। এটা সোর্স অবশ্য গ্রাউন্ডের সাথে কানেক্টেড, বাট ড্রেন গ্রাউন্ডের সাথে কানেক্টেড না, কিন্তু এখানে আমাদের গ্রাউন্ড দেখাচ্ছে, ড্রেনও। তার মানে এইটাও আমাদের সন্দেহ চেকিং করার জন্য দেখব। আর আমি এগুলো আমরা এই ওই পাশে এবং এটা আমরা দুটা চেক করব। তো আজকের জন্য এখানে রাখছি, কারণ নেক্সট ভিডিওতে আমি এর চেকিং করে দেখাবো যে কোনটা প্রবলেম আছে। তো আজকের জন্য এখানে রাখি, আল্লাহ হাফেজ।